বিএনপি যে স্বাধীনতা বিরোধী তা দলটির নেতাদের বক্তব্য প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা আবারও পাকিস্তানি ভাবধারায় ফিরে যেতে চায় বলে মন্তব্য করেন তিনি। শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের মানববন্ধনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বসত ভিটায় বসে কিভাবে বলে যে পাকিস্তান আমলে ভালো ছিল, অর্থাৎ পাকিস্তানে ভালো ছিল। এই বিএনপি যখন প্রমাণ করেছে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, চেতনায় পাকিস্তানকে লালন করে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, সুতরাং তাদেরকে সমস্ত জায়গায় প্রতিহত করা হবে।